أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহি ও ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে এক তিনি ভাই প্রশ্ন করেছেন যে বিবাহে মোহর দেওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ এবং বিবাহের সময় যদি খুব বেশি মহরানা ধার্য করা হয় এবং পরবর্তীতে যদি স্ত্রী তা মাফ করে দেন তাহলে তা ক্ষমা হবে কিনা ইসলামী ইসলামি সারি বিষয়ে কি বলে দলিল সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নিসা চার নম্বর সুরা চব্বিশ নম্বর আয়তে বলেছেন যে বিবাহে মহরের গুরুত্ব কতটা মহান আল্লাহ বলেন ফা আতু হুন্না উজু রাহুন্না ফারি তোমরা বিবাহের সময় মহিলাদেরকে মহিলাদের মহরানা আদায় করে দাও এবং মহরানা দেওয়াটা হচ্ছে কি ফারি ফরোজ ফরজ সুরা নিসা চার নম্বর সুরা চব্বিশ নম্বর আয়াত তো বিবাহে মহরানা দেওয়া ফরোজ কেন ফরজ হওয়ার কারণ সেই মুসলিমের হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত এক হাজার চারশো আঠেরো নম্বর হাদিস আন উকবতব না আমীরিন রজিয়া আল্লাহু আনহু কল কল আন নবিগ ইউল করিম সোলাল্লাহু আলি হিয়াসাল্লাম ইন্না আহ কশার্তি ফিন নিকাহি আয়ুফা বিহি মশতাহ্লা আলতুম বিহিল উকবা বিন আমির রজিয়া আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ সালাহ আলী হাসালাম বলেছেন যে বিবাহের মধ্যে সবচাইতে বড় শর্ত হচ্ছে যে আমরা এমন জিনিস পূরণ করব পূর্ণ করে দেব বা আদায় করে দেব যেটা মোহর হিসাবে ধার্য করা হয় এবং সেটা কেন বিমাস্তা তুম্বি হিল ফুরুজ যার দ্বারাতে আমরা মহিলাদের সরঞ্জাহ লজ্জাস্থান কি করে থাকি হালাল করে থাকি তো আমরা যে বিবাহের পরে নিজ স্ত্রীর সাথে মিলন করব মিলামিশা করব তো তার জন্য এটা সব থেকে কি বড় শর্ত এজন্য যে আমরা সেই মহরের মাধ্যমে স্ত্রীদের লজ্জাস্থান সরঙ্গাকে কি করে থাকি হালাল করে থাকি তাই এটা দেওয়া ফরজ এবং মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন নিসা চার নম্বর সুরা এবং চার নম্বর আয়তে বলেছেন নিহলা অতএব বিবাহের সময় আমাদের কি করতে হবে আদায় করতে হবে তাই মহান আল্লাহ বলেছেন কি ওয়া আন্সা আসা না নিহলা তোমরা মহিলাদের মহরানা খুশি মনে আদায় করে দাও ফা ইন আন মিনহু আফসান কিন্তু সেই মহরানার মধ্যে থেকে স্ত্রী যদি নিজ ইচ্ছায় খুশি মনে কি করে দেয় মাফ করে দেন তাহলে মারিয়া তাহলে সেই মহরানার টাকা আপনি ভক্ষণ করতে পারেন খেতে পারেন দেখুন সুরা নিসা চার নম্বর সুরা চার নম্বর আয়াত তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে স্ত্রী যদি নিজ ইচ্ছায় খুশি মনে মহরানার টাকা মাফ করে দেন তাহলে তা মাফ হয়ে যাবে কিন্তু এ কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা বিবাহের সময় রাত্রিতে স্ত্রীকে তার গায়ে স্পর্শ করার আগে বলবো যে যে মহারানা ধার্য করা হয়েছে এটা মাফ করে দাও মাফ না করলে আমি তোমার গায়ে স্পর্শ করব না তাহলে এটা হবে সব থেকে বড় অন্যায় অত্যাচার এটা স্ত্রীর ওপরে জুলুম হবে আর এভাবে যদি স্ত্রী মাফ করে দেন তাহলে সেই মাফ মাফ হবে না তাই আসুন আমরা বিবাহের যে বড় শর্ত রয়েছে মহর আনা আদায় করা এটা আমরা আদায় করব। এটাকে প্রচলিত ভাষায় আমরা কি বলে থাকি দেন মহর দেন মানে কি ঋণ মহর বিবাহের যে বড় শর্ত সেটাকে মহর বলা হয় আর দেন মানে ঋণ তো এই ঋণের টাকা মানে মহরের টাকা এটা হচ্ছে কি দিন ঋণ আর এ ঋণ যদি হয়ে থাকে কার্য যদি আপনার হয়ে থাকে ধার যদি থেকে যায় আর আপনি যদি আল্লাহর রাস্তায় নিজের যান মাল নিয়ে শহীদ হয়ে যান তবুও আপনি জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হবেন এই কারণেই যে আপনার ঋণ রয়ে গেছে সেই মুসলিমের হাদিস এ কথাই বিশ্বনবী নবী সাল আলী আসালাম বলেছেন স্পষ্টভাবে সেই মুসলিমের হাদিস থেকে প্রমাণিত তাই আমাদেরকে কর্জ তথা ঋণের ব্যাপারেও খুবই সচেতন হতে হবে আসুন আমরা বিবাহে নিজেদের স্ত্রীদের মহরানা আদায় করে দিই এবং আমরা মহরানা যে বাঁধব সেটা নিজেদের সাধ্য মোতাবিক খুব বেশিও না খুব কমও না এমনটি নয় যে আমার দেওয়ার সামর্থ্য রয়েছে অনেক কিন্তু আমি কম করে দিচ্ছি এটাও না বাস যার যতটা সামর্থ্য সে সে অনুযায়ী মহর ধার্য করবে এটাই হবে শরীর সম্মত আশা করি বুঝতে পেরেছেন